সাকিব আল হাসান একাই 100, তিনি দলে থাকায় অধিনায়ক সোহানের কাজ অনেকটাই সহজ হয়। এই অলরাউন্ডারের ছায়াতেই শুরুতে পিছিয়ে পড়ে এখন টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স। তাই দল গুছিয়ে ওঠার পেছনে সাকিবকে কৃতিত্ব দিচ্ছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। স্ট্রেস নয়, ফ্রেশ মাথায় হবে 22 গজের লড়াই। মাঠে নেমে সেরাটা দিতে মানসিকভাবে ক্রিকেটারদের চাঙ্গা থাকাটা জরুরি। অফ দ্য ফিল্ড টিম বন্ডিং, উইনিং মেন্টালিটি আর কনফিডেন্স প্রভাব দেখা যায় মাঠের খেলায়। সাকিব থাকায় রংপুরের ড্রেসিং রুম থাকে সদা সজাগ, তরুণরা পায় ভালো করার আত্মবিশ্বাস। টিমের যে এনভায়রনমেন্ট রয়েছে আমাদের 11 জন না, বাইরেও যারা আছে 15 জন, 15 জনই সবার সবাই অধিনায়ক, এবং আমার কাছে মনে হয় যে সাকিব ভাই থাকায় আমার জন্য কাজটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। বিপিএল এর এই আসরে রংপুরের খেলা 9 ম্যাচে সাকিব ছিলেন 8 ম্যাচে, দল জয় পেয়েছে 6টাতে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গেল ম্যাচে সাকিবের বিধ্বংসী স্টাইলের ব্যাটিংয়ে আসে 31 বলে 69 রান, 20 বলে পূরণ করেন অর্ধশতক। তবে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে এই সাকিবকে জাতীয় দল পাচ্ছে না। আসছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সাকিব ছুটি নিয়েছেন। আপনি সাকিবকে নেতৃত্ব দিচ্ছেন, সাকিবের ক্রিকেট ফিলোসফিতে হারার আগে হার না মানার কায়দা জানে বাকিরা। এই সুবিধাটা শ্রীলঙ্কার সিরিজে মিস করবে সুযোগ পাওয়া তরুণরা। সাকিব ভাই একটা টিমে থাকা মানে কি আপনার পুরো ড্রেসিং রুমের পরিবেশটা অন্যরকম থাকে, এবং প্রেশার সিচুয়েশনগুলো আসে, এই সিচুয়েশনগুলো আসলে কতটুকু এনজয় করতেছি এবং এনজয় করে কতটুকু প্রেশারটা ধরে রেখে নার্ভটা স্থির রাখা যায় এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের কাছে মনে হয় এই জিনিসগুলো সাকিব ভাই থাকায় আমাদের জন্য অনেক বেশি ইজি হচ্ছে। মাস তিনেক পরই বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের আসর, বিপিএল দিয়ে তারই প্রস্তুতি সারছে জাতীয় দলের অটো চয়েজ সহ সম্ভাব্য ক্রিকেটাররা। অথচ বিপিএল এর পর টিম বন্ডিং এর জন্য গুরুত্বপূর্ণ একটা সিরিজ হবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সিরিজে সাকিব থাকছেন না দলে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।